আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনলাইন প্রো। কেমন আছেন সকালে? আশা করি সকালে ভালো আছেন। তাহলে আজকে আমাদের যে ভিডিওটি, এই ভিডিওটি দেখাবো যে এখানে এমার্জেন্সি, এই এমার্জেন্সি এর কি সিক্রেট, এখানে কি কি আছে, এটা নিয়ে কি কি করা যায় এটা দিয়ে সে দেখাবো। তাহলে এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয়। তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক। তাহলে দেখুন, সর্বপ্রথম আপনার কী করবেন যে আপনার মোবাইলের সেটিংয়ে চলে যান। তো দেখেন যে সেটিং আসার পর একটু নিচে আসুন, নিচে আসার পর দেখেন যে ইউসার, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখেন যে আপনার এই যে এমার্জেন্সি ইনফরমেশন নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর দেখেন যে এখানে দুইটা অপশন আছে, একটা হলো কন্ট্যাক্ট, একটা হলো ইনফো। তো আপনি কী করবেন যে এখানে আপনার নেম নেম দিলাম, তারপর দেখেন যে এখানে অ্যাড্রেস, এখানে আপনার ব্লাড গ্রুপ, যা যা আছে সবকিছু কিছু ফিল আপ করে রাখবেন। আপনার ইচ্ছা রাখতে পারেন না রাখতে পারেন। তারপর দেখেন কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টে এসে যদি আপনি এই যে অ্যাড কন্ট্যাক্ট ক্লিক করুন, তবে দেখেন কী হবে যে আপনার এখান থেকে আপনার কন্ট্যাক্টটা খুলে যাবে এবং যা যা আছে যত নাম্বার সব নাম্বার এখানে পাবেন এবং এখানে আপনি নাম্বারগুলো অ্যাড করে দিতে পারেন। তো দেখেন যে আমি একটা নাম্বার অ্যাড করতেছি, একটা নাম্বার আমি অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর এখানে কাজ এইভাবে আপনি এখানে যতগুলো আপনার কন্ট্যাক্ট অ্যাড করার ইচ্ছা আপনি করতে পারেন। তারপর দেখুন যে আপনি এখানে বের হয়ে যান, এখানে কোনো কাজ নেই। এখন দেখেন যে আপনি মোবাইলটা লক করেন, দেখেন আমি মোবাইল লক করতেছি। তো দেখেন যে আমার মোবাইল এখন লক আছে। তো লকটা এখানে কিন্তু একটা ইমার্জেন্সি অপশন আছে, এই অপশনে ক্লিক করার পর দেখেন যে ইমার্জেন্সি ইনফরমেশন, এখানে ক্লিক করলাম দুবার, এখানে ডবল ট্যাপ করলে এই দেখেন একটা পেজ ওপেন হলো। তো এখানে আমার নামটা আছে এবং আমি যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রেখেছি এখানে সেটা আছে। তো এটা কি জন্য আপনাদের দেখালাম যে যদি আপনি কোনো সময় কোনো দুর্ঘটনায় পড়ে যান অথবা আপনার মোবাইল হারিয়ে গেল, যদি কোনো ভালো মানুষ পেয়ে থাকে যে মোবাইলটা ব্যাক করবে, তখন আপনি মোবাইল লক থাকার পরেও সে আপনার ফোন নাম্বার, আপনার নাম, অ্যাড্রেস সব দেখতে পারবে। তো এটা আমার কাছে হেল্পফুল মনে হলো, এটা তাই আপনাদের দেখালাম। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কোনো যখন বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনার আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয়। তাহলে আজকের মতো পর্যন্তই দেখা হবে আগামী টিউটোরিয়ালে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।